ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. রহমতুল্লাহ বরকাত। পাপকে ঘৃণা করো, পাপীকে নয়। শরীয়তি ভিত্তি বলতে যেটা আছে সেটা হচ্ছে যে তুমি পাপীকে ঘৃণা করে দূরে সরিয়ে দিও না, তাকে নসিহত করে উপদেশ দিয়ে কাছে টেনে তাকে সংশোধন করো, মানে তাকে ঘৃণা করে তুচ্ছ তাচ্ছিল্য করে সরিয়ে দিও না, তাকে মানে কাছে টেনে আমরে বিল মারুফ নাহি আনিল মুনকারের এতে ফেলে তাকে কি করতে হবে, চেষ্টা করতে হবে যাতে করে সে ফিরে আসে। আর যদি ফিরে না আসে তাহলে তার ঘৃণার ব্যবস্থা আছে, তার শাস্তি আছে। এমন নয় যে তার শাস্তি দেওয়াও যাবে না, তার নামে নালিশ করাও যাবে না, তাকে ঘৃণা করা যাবে না, এমন কথা শরীয়তে নেই। বরং শরীয়ত বলছে তাকে নসিহত করো, উপদেশ দাও, মানে প্রথম থেকে ঘৃণা করে তাকে তাড়িয়ে দিও না তার মানে। আর তারপর যদি সে না মানে তার নামে নালিশ করা দরকার হলে নালিশ করো, আর তাহলে তাকে ঘৃণা করা হলো, এবং তাকে শাস্তি দেওয়ার দরকার হলে তাকে শাস্তি দাও। আর যেমন শাস্তি, যে শাস্তি দেওয়া মানে তার জন্য বৈধ, বাকি শাস্তি নালিশের মাধ্যমে সরকার দ্বারা দেওয়াতে হয়। আর বোঝা গেল যে তাকে ঘৃণা না করলে শাস্তি দেওয়ার কোনো অর্থ হয় না।